গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দেখো উঠে পড়েছি সকাল সকাল, এখনো অন্ধকার, এখনো পর্যন্ত সেইভাবে আলো হয়নি, তো এখন আমি রেডি হব। ওরা এখনো ঘুমাচ্ছে, বাবান আর বাবানের বাবা, তো ঘুম থেকে ওদেরকে ওঠাবো। আগে আমি একটুখানি ব্রাশ করে নিজে একটুখানি রেডি হয়ে নিই, তারপরে ওঠাবো ওদেরকে। তো চলো এবারে তাড়াতাড়ি কাজবাজ সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কীভাবে যাচ্ছি না যাচ্ছি। তো আমরা সবাই ফাইনালি রেডি হয়ে নিচে চলে এসেছি, লাগেজও রেডি হয়ে গেছে, আমি গাড়ি বুক করেছি, ওলা আসা আসছে, তো গাড়ি অপেক্ষা করছি। সেই ফাঁকে বাবান একটু বদমাইশি করে নিচ্ছে, নিচে দৌড়াদৌড়ি করছে, ওর তো খালি খোলা জায়গা পেলেই হলো, দৌড়াদৌড়ি করতে লেগে যাবে আর কি। তো দৌড়াদৌড়ি করছে, আমিও ওয়েট করছি, ওর বাবাও ওয়েট করছে, পাড়া দেখো লোকও বেরিয়ে গেছে, ওদের সাথে কথা বলতে চলে গেছে। এখন দেখো আমিও রেডি হয়ে বসে আছি, আমাকে দেখে সবাই হাসছে, আমি বসে বসে ব্লগিং করছি তাই আমাকে দেখে হাসছে, আমার জব বলো করতেই হবে। তো ওয়েট করছি ওলার জন্য, মানে সে অনেকক্ষণ কেন আসছে না বুঝতে পাচ্ছি না, হয়তো রাস্তাটা আমাদের একটু মানে আশেপাশে কাটাকাটি করেছে সামনের দিকটা, তো সেই জন্য হয়তো আসতে পারছে না, চিনতে পারছে না, ঘোরাঘুরি করছে। তো ফাইনালি চলে এসেছে ওলা, আমরা বেরিয়ে গেছি রাস্তায়, উঠে পড়েছি মেন রাস্তায় যাচ্ছি, তোমাদেরকে দেখাতে দেখাতে যাবো রাস্তায় সকালটা ভোরটা কেমন থাকে। এখন বাজে হচ্ছে সকাল 5:15 হবে এরকম কিছু, তো সকালটা কত ভালো থাকে আর কত রাস্তা ফাঁকা থাকে দেখো। আমরা একদম আরামসে বেরিয়ে গেলাম, এদিকে বাবান ক্যামেরার দিকে তাকিয়ে আছে ঘুম ঘুম চোখে, ঘুম পাচ্ছে বাট ও ঘুমাবেও না, মানে দেখতে থাকবে কন্টিনিউয়াসলি বাইরের দিকে আর ঘুমাবেও না। তো এখন আমরা VIP ধরে নিয়েছি, VIP দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটা বাগুইআটি, সামনাসামনি চলে এসেছি আমরা, যাচ্ছি দেখো। মানে মানে কলকাতার রাস্তায় এই ঐতিহাসিক বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, অনেক পুরনো বাড়ি এগুলো, কি ভালো লাগে দেখতে। তো ফাইনালি আমরা হাওড়া কাছাকাছি চলে এসেছি, হাওড়া ব্রিজ, বাট গাড়ি থেকে তোমাদেরকে হাওড়া ব্রিজটা প্রপারলি দেখাতেই পারছি না, আর দেখানোর কিছু নেই, বিকজ যারা কলকাতাতে থাকো তারা অবভিয়াস সবাই মানে হাওড়া ব্রিজ দেখেই থেকেছো, আর এটা তো দেখেনি এমন কেউ নেই। বাট আমি ভেবেছিলাম ভালো মতো ভিডিওটা করব, বাট গাড়ির ভিতর থেকে না ভিডিও করা যাচ্ছে না, আর হাতটা বাড়িয়ে করতে ভয়ও লাগছিলো ভিডিওটা, বিকজ যদি বাইচান্স ফোনটা পড়ে যায় তাহলে শেষ। এদিকে গঙ্গা দেখা যাচ্ছে, দেখো কোনো রকমে করতে পেরেছি বিকজ রাস্তা ফাঁকা, তো গাড়ি শোষো করে টানছে একদম। এদিকে আমরা হাওড়া স্টেশন ঢুকে পড়েছি, স্টেশন ঢোকার পর একটু জ্যাম ছিল, কেননা অনেক গাড়ি এখান থেকে আস্তে 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 পাস করছিলো, তো এখানে একটু জ্যাম ছিল। আমরা যাবো হচ্ছে নতুন বিল্ডিংয়ে, হাওড়া মানে যেখান থেকে এক্সপ্রেস ট্রেন ছাড়ে আমরা সেই বিল্ডিংয়ে ঢুকবো। তো চলে এসেছি, ফাইনালি ট্রেন দিয়েও দিয়েছে, আমরা যাওয়ার সময় রিজার্ভেশন পাইনি, তো জেনারেল কামরায় যেতে হবে। তো দেখো ভিড়টা একবার কেমন, মানে এমন ছিল কি না, লোকে সব জানলা দিয়ে উঠে পড়ছিলো, এত ভিড়, দেখো কত ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। একটা সিট পেয়েছি আমি কোনো রকমে, তো ওটাতেই হাফ আমি হাফ ও বসে গেছে। এখন আমরা কোলাঘাট ক্রস করছি, তো কোলাঘাট তো সবাই মোটামুটি জানোই, কোলাঘাটে ক্রস করছি, দেখো ব্রিজটা কী দারুণ লাগে কোলাঘাটটা, আমার ভীষণ ভালো লাগে কোলাঘাট, মানে আমি যদি আমাকে দীঘা না গিয়ে যদি আমাকে কোলাঘাটেও নিয়ে বসে থাকতো না আমি এটাতেও খুশি হতাম, আমার ভীষণ কোলাঘাটটা ভালো লাগে। তো কোলাঘাট পেরিয়ে গেলাম, এবারে ওর বাবার বসার পালা ছিল, তো ওর বাবা ছেলেকে নিয়ে বসেছে, এদিকে বাবা ঘুমাচ্ছে, ছেলে গেম খেলছে কোলের মধ্যে, আর ওর বাবা দেখো আরামসে ঘুমাচ্ছে, আর সবার দেখো কী অবস্থা, লাগেজ রাখার জায়গাতেও সবাই বসে পড়েছে, একটু ফোটা জায়গা ছিল না, মানে দাঁড়াবারও জায়গা ছিল না, এতটাই মানে ভিড় ছিল ট্রেনে, মনে হচ্ছে আরও কলকাতার সব লোক সেদিনকে দীঘা চলে গেছে। আর দীঘা যাওয়ার রাস্তায় এই গ্রিনারি, উফ কী বলবো, দারুণ। এবারে ঘেমে ছেলে পুরো জল হয়ে গেছে, তো জামাকাপড় সব খুলে দিচ্ছি, আর দেখো মানে একজন লোক ছেলে, একটা ছেলে আর কি, মুড়ি খাচ্ছিলো, তার কাছ থেকে ও ঘরে কখনো মুড়ি সেরকমভাবে খায় না, খেতে চায় না, দিলে খায় সেটা না, কিন্তু ওর কাছ থেকে চেয়ে চেয়ে মুড়ি খাচ্ছে, দেখো অবস্থা। সো ফাইনালি আমরা দীঘা চলে এসেছি, দীঘা স্টেশনে নেমে গেছি, স্টেশনে নামার সময় তো এক আজব কাণ্ড হলো, মানে পুলিশ দিয়ে রীতিমতো ট্রেন থেকে লোক নামতে হলো, পুলিশ
দিয়ে ট্রেনের লোক উঠতে হলো। এত ভিড় এত ভিড় এত ভিড়, মানে বলে বলতে পারবো না তোমাদেরকে। আমি ওখানটা ভিডিও করতে পারিনি বিকজ আমরা একদম দাঁড়িয়েছিলাম একটা কোনায় যে বাবা সব চলে যাক তারপরে আমি বেরোবো। তো সেই ক্রাউডটা পুরো কমে গেছে যার জন্য আমরা দেখাতে পারলাম না। বাট না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এত ভিড় হয়েছে সেদিনকে দীঘাতে। বললাম না মনে হচ্ছে না কলকাতার প্রতিটা লোক দীঘা চলে এসছে, এতটা ভিড় ছিল। সো এখন ওর বাবা ওকে ধরেছে আর আমি লাগেজ টানছি, লাগেজটা টেনে নিয়ে যাচ্ছি। একটাই ব্যাগ আমাদের হয়েছিল, সো সেই জন্য আমি এখন লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে কোনো ভিডিও করতে পারিনি বিকজ কোনো রিক্সাওয়ালা আসতে চাইছিল না। আলটিমেটলি তারপরে অনেক পরে পেয়েছি একজনকে, সে এসছে। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলের পাশেই ছিল সুইমিং পুল, এটা রিসেপশন, দেখো রিসেপশন। আর এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট বিল্ডিং এখন অবধি দীঘাতে। আমরা এটা নিয়েছিলাম, অনলাইন বুকিং করেছিলাম, আমরা ছিলাম ফিফথ ফ্লোরে। তো ওখান থেকে ভিউটা অসাম অসাম ছিল। তো এটা হচ্ছে আমাদের ফ্লোর, আমি চলে এসেছি রুমের বাইরে। 506 আমাদের রুম নাম্বার ছিল। তো রুমটা তোমাদেরকে দেখিয়ে নিই, দাঁড়াও। খুব ভালো হোটেল ছিল, আমরা অনেক সস্তাতে অনেক ভালো একটা হোটেল পেয়ে গেছিলাম, অনলাইন বুকিং করেছিলাম। তো অনেক ভালোই পেয়েছিলাম সস্তাতে। তোমরা যদি জানতে চাও তাহলে লিঙ্কে আমার ডিসক্রিপশন দিয়ে দেবো, দেখে নেবে। তো এই দেখো রুম, ঢুকলাম। ঢুকে এই যে এটা হচ্ছে বাথরুম প্রথমেই, তো মানে মেন রোড দিয়ে ঢুকে ফার্স্টেই হচ্ছে বাথরুম। বাথরুমটার সাইজ দেখো কত বড়, অনেক বড় অনেক বড়। আর নিউলি বিল্ট একদম, এটা মানে নিউলি বিল্ট প্রপার্টি ছিল যার জন্য প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে প্রচণ্ড। তা আমি তো খুব খুশি হয়েছি বিকজ আমি তো যেখানেই যাই সেখানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন। ওর বাবা ফ্রেশ হয়ে বসে পড়েছে, তো আমি যেখানে যাই আমার পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ট থাকে। দেখো আমি ঘরের চাদরই পেতে নিয়েছি, আমি জানো তোমাদেরকে বলেছিলাম যাওয়ার সময় যে আমি চাদর নিচ্ছি, আমি ওদের চাদরে ইউজ করবো না। ওখানে গিয়ে একটা কেটলিও পেয়ে গেছি, আমি কেটলিটা বেকার নিয়ে গেছিলাম, ওরা নতুন কেটলি একদম ছিল ইউজ করতে দিয়েছে, একদম পুরো নতুন। তো বাবা বসে আছে আর একজন তো সোফার মধ্যে লাফাচ্ছে। এটা হচ্ছে এখানে একটা মিরর দিয়েছে, আর এখানে তোমার ওই ওদের রিসেপশনের সাথে বা তোমার রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিয়েছে একটা। এটা একটা ওয়ার্ড্রপ দিয়েছে, অ্যাজ ইউজুয়াল আমি ওয়ার্ড্রপে পেপার পেতে সব জামাকাপড় বার করে নিয়েছি, বার করে রেখে দিয়েছি যার যারটা যেখানে গুছিয়ে। কম্বলটা ঢুকেছি বিকজ কম্বল আমি ইউজ করবো না, আর ব্যাগটাও ঢুকে রেখেছি। এখানে স্লিপারগুলো সব রেখে দিয়েছি, আর এখানে আমার হ্যান্ডব্যাগটা সাইডে রেখে দিয়েছি। এরপরে যাচ্ছি তোমাদের ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি, পুরো স্লাইডিং ডোর খুললাম, পর্দাটা খুলে দিলে পরেই পুরো দেখা যাচ্ছে পরিষ্কার। দেখো এটা স্লাইডিংটা আমি খুলতে পারছিলাম না কোন দিকে, তারপরে ওর বাবা বললো এই দিকে আছে, খুললাম। খুলে দেখো পুরো আমরা পাঁচতলায় আছি, মানে প্রচণ্ড অনেকটাই উঁচুতে ছিলাম আমরা। আর এটা সব থেকে বললাম না এখনও অবধি দীঘাতে সব থেকে হাইয়েস্ট, মানে হাইয়েস্ট ফ্লোর এটাতে আছে বিল্ডিংটাতে। এখনও অনেক প্রচুর 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 হোটেল হচ্ছে, আমরা ছিলাম ঠিক জাহাজ বাড়িটার পিছন দিকে। হোটেলটা খুবই ভালো, খুবই ভালো, প্রচণ্ড ভালো। আর এখানে সব কটা হোটেলই ভালো এই দিকটাতে, জাহাজ বাড়ির পিছনে মানে ঢেউসাগরের ঠিক পিছন দিকটাতে। এখানে প্রতিটা হোটেলই খুব ভালো, প্রতিটা মানে ম্যাক্সিমাম হোটেলই নিউলি বিল্ট। তো এই হচ্ছে আমাদের তোমার ব্যালকনি থেকে ভিউ, এই গেল। তো এখান থেকে রুমটা দেখো তুমি বুঝতে পারবে কতটা। বেডটা দেখো কি সুন্দর ছিল না বলো, বেডটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এটা করে রেখেছি ভিডিও, পরে যদি কোনোদিন আমি বাড়িতে মানে কখনও এরকম বেড করার চিন্তাভাবনা করি তো আমি এরকম করবো, জানি না কখনো হবে কি না। বাট বেডটাও আমার খুব পছন্দ হয়েছে তাই আমি ফটোটা খুব ভালো করে তুলে রেখেছি বেডটার। তো এটা গেল বেড, আর অনেকটা বড় রুমটা, অনেকটাই বড়, বেশ বড়। ওর বাবা তো এসে পড়ে অ্যাজ ইউজুয়াল তোমার টিভি নিয়ে বসে পড়েছে আর ছেলে ছেলের মতো বদমাইশি করেছে, অনেকটা বড় জায়গা পেয়েছে। ডাইনিং স্পেসটা দেখো, আর চেয়ার টেবিলগুলো না মানে একটু ইউনিক টাইপের। তো চলো তোমাদের কাছে হোটেলটা মোটামুটি দেখিয়ে দিলাম, আমরা এবারে একটুখানি বিকাল বিকাল বেরিয়ে পড়লাম। এটা দেখো বাইরে থেকে লুকসটা অসাম, সেভেন সিজ হোটেলটার নাম, সেভেন সিজ নিউ দীঘাতে। তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো, খুবই ভালো হোটেল, আমি তো রেকমেন্ড করবো। যেমন আউটলুক তেমন সার্ভিস এবং তেমন ক্লিনলিনেস, প্রতিটাই ভালো। হ্যাঁ একটু তোমাদের হাঁটতে হবে, ওয়াকিং ডিস্টেন্স মানে না একটু হাঁটতে হবে। তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, পরে ব্লগটা আবার দেখতে থেকো।